আপনারা দেখছেন টিভি 24 বাংলা সঙ্গে রয়েছে আমি সুস্মিতা শুরু করছি নজরে দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি OAE, BERA, ASSR, ENG, VNG, EKG, Vestibular, Psychological পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়ে জানতে যোগাযোগ করুন। প্রাক্তন জওয়ানের কাছে হার মানল মানুষ খেকো চিতাবাঘ। প্রাক্তন জওয়ানের কাছে হার মানল মানুষ খেকো চিতাবাঘ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মাঠে নিজের মনে কাজ করছিল প্রাক্তন জওয়ান টেকবীর সিং নেগি। তার আর ঠিক সেই সময়ে হঠাৎই তার উপরে ঝাঁপিয়ে পড়ে মানুষ খেকো চিতাবাঘ। কিন্তু ছেড়ে কথা বলেননি তেকবীরও, অসহায়ভাবে আত্মসমর্পণ না করে তিনি লড়াই চালালেন। হাতিয়ার বলতে ছিল একটি মাত্র লাঠি। 7 মিনিট ধরে চলল রুদ্ধশ্বাস লড়াই। হারতে শিখেননি 55 বছরের প্রাক্তন জওয়ান। লড়াইয়ের ফলাফলই তার প্রমাণ মিলল। যুদ্ধ শেষে হার মানল মানুষ খেকো চিতাবাঘ। তবে তার মরণ কামড়ে ক্ষতবিক্ষত হলেন তেকবীরও। প্রাক্তন জওয়ানের এই মরণপণ লড়াই কিছুটা দূর থেকে নিজের চোখে দেখেছেন ভিকাওয়ালা গ্রামের বাসিন্দা সুজান সিং। তার গলায় গর্বের সুর, বলছিলেন, আমাদের তেকবীর খুব সাহসের সঙ্গে লড়াই করেছিল। ক্ষতবিক্ষত হওয়ার পরেও হার মানেনি সে, শেষ পর্যন্ত লড়াই করেছে সে। চোখে একরাশ বিস্ময় নিয়ে বর্ণনা দিয়েছেন তিনি। ধোঁয়াশায় মোড়া দিল্লি, সাদা ফেনায় ঢাকল যমুনা। বাতাসের গুণগত মান নামতেই উদ্বেগ বাড়ছে রাজধানীতে। অক্টোবর পড়তেই দিল্লির বাতাসে গুণগত মান নামতে শুরু করেছে। শুক্রবার সকালে রাজধানী ছিল ধোঁয়াশায় মোড়া। বাতাসের গুণগত মান 293, যা খারাপের পর্যায়ের মধ্যেই পড়ে। দিওয়ালির আগেই দিল্লির বাতাসে গুণগত মান নামতে শুরু করায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। দিল্লির আনন্দবিহারের সকাল 8টায় গুণগত মান ছিল 325। দিওয়ালির আগে রাজধানীর দূষণ পরিস্থিতি ভয় ধরাতে শুরু করেছে। দূষণ ঠেকাতে 99টি দল গঠন করা হয়েছে। দিল্লি পুর নিগম, NTRTC এবং দিল্লি মেট্রো সংস্থাও দূষণ রোধে উদ্যোগী হয়েছে। এত কিছু করেও কি দূষণ ঠেকানো সম্ভব হবে? বিচ্ছেদের পরে অনন্যাকে ব্লক করেন আদিত্য, অভিনেতার অন্তরের কথা বার করলেন করিনা। মাস কয়েক আগেই আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনন্যা পাণ্ডের। প্রায় 2 বছরের সম্পর্ক ছিল তাদের। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে দুজনের মধ্যে কেউই মুখ খোলেননি। বলিপাড়ায় কান পাতলেই শোনা যায় বিচ্ছেদের কারণে মন ভেঙেছিল অনন্যার। সম্প্রতি একটি ভিডিওয়ে নিজের আত্মাকে হারিয়ে ফেলার কথা শোনা যায় অনন্যার কণ্ঠে। যদিও এই সব থেকে নিজেকে গুছিয়ে নিয়েছে অনন্যা। তার একের পর এক ছবি মুক্তি পেয়েছে, কিন্তু আদিত্য কেমন আছেন? তবে প্রেম ভাঙার পরই শান্তিতেই আছেন তিনি। সম্প্রতি করিনার পডকাস্ট শোয়ে অতিথি ছিলেন আদিত্য। করিনা তাকে জিজ্ঞেস করেছিলেন যে প্রেম করছেন কিনা। অভিনেতা বলেন তিনি আপাতত শান্তিতে আছেন। তবে তিনি আরও বলেন, প্রেম ভেঙে যাওয়ার পর 100 বার ফোন বা SMS-এ বিশ্বাসী নন তিনি, বরং প্রাক্তনকে ব্লক করে দেন। আজকের মতো নজরে দুনিয়া এখানেই শেষ করছি। নমস্কার।